welcome to my channel. আজকে আমাদের ফার্স্ট ব্লগ। তুমি এর কথা বলতেছো? Yes, yes. এটা বেসিক্যালি ইকো পার্ক ঘুরতে যাচ্ছি অনেকদিন পর। তুমি কিছু বলতে যাও? এ কি করছো তুমি? ঘোরা কি শেষ হয়ে যাবে? ঘোরা সবে শুরু। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And তুই আজ এই নিজের টাকায় মেট্রো উঠছিস, মেট্রো চড়ছিস। চলে এক কাম কর, 200 রুপয়া দে আর 50 রুপয়া কাট ওভার অ্যাক্টিং কে। আমরা ইকো পার্কে, আপনারা যদি ইকো পার্কে শিয়ালদা থেকে আসেন তাহলে ডাইরেক্ট ট্রেনে নেমে ওখান থেকে মেট্রো ধরে নেবেন। তো মেট্রো ধরে ডাইরেক্ট আপনারা উইপ্রো অফিসের ওই সামনে ঠিক চলে আসবেন। ওখান থেকে বাস ইকো পার্কে পাওয়া যায়। বেশ, তো আমরা সব দেখি না, আমরা মেয়েটা অনেকটা দেখি না, ওই সামনে চলে এলে একটু চোখ পড়ে যায়, উপর নিচে একটু স্ক্যান করে যায়। তো বাসে বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট লাগে, তো আপনারা ঠিক চলে আসবে। তো গাইজ, আমরা খেতে চলে এসেছি ফুডি টকিসে। এখানে আমরা ভাবতে পারিনি ঘুমের মধ্যে খাবার দাবার পেয়ে যাবো, বাট আপাতত না খাবার পেয়েছি, শুধু ধূপ পাচ্ছি। ধূপ এখন আপাতত ওয়ার লাইক জাদু, জীবনে একটা জিনিস শিখে গেলাম যে গোলাপি ড্যাশ ছাড়া গোলাপি জামাও হয়। আপাতত খিদে পেয়েছে খুব। ভালো যে ব্যাপারটা হলো এখান থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর, বাইরের ভিউটা অপূর্ব। এখন আমরা বোটিং করব, রেডি হচ্ছি, সবাই রেডি হচ্ছে, এক্সাইটেড গাইজ। ইয়েস, ইউ আর এক্সাইটেড? ভ্যান চালিয়ে এই বোট চালাচ্ছিস, কেমন মানে প্রমোশনটা হয়ে কেমন লাগছে যে ভ্যান চালিয়ে আজকে তুই? আমি কেঁদে ফেলবো কিছু। বোটিং করতে চলে এসেছি কিন্তু বনির ওয়েটটা বেশি হয়, বোট সামনে এগোচ্ছে না, কি হচ্ছে বুঝতে পারছি না, বোট সামনে এগোচ্ছে না। দুটো ড্রাইভার আমাদের ভ্যান চালিয়ে আজকে বোট চালাচ্ছে, এক্সপিরিয়েন্স কেমন আছে?
গাইজ অনেকটা ফ্যানেরই মতো, শুধু ভ্যানে হ্যান্ডেলের উপরে বসে আছে, এখানে সিট আছে। আসি, এই যে তুই ভ্যান চালিয়ে আজকে বোট চালাচ্ছিস, মানে কখনো ভেবেছিলি যে একদিন তুই বোট চালাবি? আমার মনে হয় না যে চারটের মধ্যে এখানে ফিরতে পারবো। আমাদের এই যে বোটটা চালালাম, এই বোটের পিছনে যে সায়েন্সটা, যেভাবে বোটটা আমরা এই অত দূর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আনলাম, সেটা বোঝাবে আমাদের আসিফ রহমান গায়েন। আসিফ, বোটটা কিভাবে এলো? আসিফ, এটাই ভয় আর কোনো নেই। পায়ে এই যে মোটামুটি যাবে ডান দিক ঘোরাই, এটা মাদিক যাবে, মাঝখানে জোয়ার এসেছিল, হঠাৎ করে মাঝ নদীতে জোয়ার এসেছিল, কি আসলে জোয়ার এসেছিল, জোয়ার এসেছিল, একটু ডিপ ছিল, মাঝখানে একটা মারিয়ানা খাচ্ছে। কহাঁ সে আতে কে এটা হাগ করবি তো? আমার দাদু হয়, আগের বারে মেলায় হারিয়ে গেছিল। দাদুকে কি খাওয়াচ্ছিস? দাদু দাদু এটা চুমুকে না, এ আমার ভিডিও দেখছে রে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে। এটা ইউটিউব খোলা, কিসের কিসের ল্যাপটপ দেখি? আর চায়না ল্যাপটপ, আই ফাই দিয়ে দেয় স্যার। বন্ধুরা ঘোরা শেষ, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির পথে আসছি, খুব মজা হলো, খুব ফান হলো। ওকে বাই গাইস, দিস ইজ এসকে আশিক সাইনিং আউট।